তো গাইস, আমি এখানে নেমে অলরেডি একটা কিল করে ফেলেছি। তখন ভিডিওটা স্টার্ট করতে মনে ছিল না, সো এখন ভিডিও স্ক্রিনটা রেকর্ড অন করছি। সো জিপ নিয়ে দেখি কতটুকু এগোতে পারি। সামনে দেখা যাচ্ছে রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ করতেছে, নামলাম মাত্র, 33টা অ্যালাইভ রয়েছে, একটা কিল। সামনে অলরেডি একটা রিভাইভ দিতেছে, দেখি যাইতে পেরে কিনা অতটুকু। অতক্ষণে আর রিভাইভ দিয়ে দিয়েছে গাইস, ওখানে যাওয়া অসম্ভব হয়ে যাবে। তাহলে আমি এদিক দিয়ে উপর দিকে উঠে যাই। সো গাইস, গাড়ি থেকে নেমে সামনে দেখা যাচ্ছে আমার ডান সাইডে লুট বক্স। সামনের দিকে যাই, পাহাড়ের উপর উঠতে হবে, নাহলে লুট বক্স এখানে যেতে পারবো না। আমার টিমমেট অলরেডি 2 নম্বর নক হয়ে গিয়েছে, এটা কনফার্ম করে দিয়েছে, ওটাকে রিভাইভ করতে যেতে হবে। এই ম্যাপের মধ্যে আমি কখনো পড়ি নাই, এই প্রথমবার ম্যাপের মধ্যে গেম প্লেটা করতেছি। সো আপডেট হয়ে গেছিলো আর কি, ডাউনলোড হয়ে গেছিলো এই ম্যাপের ইয়াটা। দেখি এই ম্যাপে কতটুকু গেম প্লে করতে পারি। 2 নম্বর টিমমেটটা নক হওয়ার পরে রিভাইভ করে দিতে যাচ্ছি। সো বাই অপশানের কাছাকাছি চলে আসছি, এখানে দেখা যাচ্ছে সামনে একটা এনিমি রয়েছে, তো এটাকে মারতে যেতে হবে। এটা ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকছে, এখানে বসে আছে কেন? নক করে দিয়েছি, কনফার্ম করে দিতে হবে কি আছে দেখি। ভালো কোনো লুট নাই মনে হচ্ছে, এখনই মাত্র রিভাইভ করছে আর নেমে গেছে আর কি। সো আমার টিমমেটকে আমি আগে রিভাইভটা করে দেই। ওকে, ডান। আমার গানটা আমি রিলোয়েড করে নিই, এই রিলোয়েড করা হয়ে গেছে অলরেডি গানটা। উপর দিকে উঠতে হবে আমার টিমমেটের ওখানে। আর সামনে এনিমি গ্লোয়াল, ওপে। আমার টিমমেট কোথায় নামতেছে? আমার পাশে নামছে। আমার টিমমেটকে আবার মেরে দিবে, গান তার নাই আমার টিমমেটের কাছে। এটা ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে, আর নামছে আমার টিমমেট অলরেডি, আর নামছে। ওপি, একটা গ্লোয়াল। টিমমেট ওদিকে কো যায়, আরে আমার টিমমেটকে নক করে দিয়েছে। একটা গ্লোয়াল বসাতে হবে আরও। আমার টিমমেটকে কনফার্ম করে দিয়েছে অলরেডি, এটা ওয়ান টেপ। ওকে ব্রাদার, এটা অলরেডি ডান। তো এটার কাছ থেকে লুটগুলো নিয়ে নিই, কনফার্ম করে দেওয়ার পরে কনফার্ম হয়ে গেছে, লুটগুলো নিতেছি। 4টা গ্লোয়াল রয়েছে, টোকেনও আছে এটার কাছে। সো আমার টিমমেটকে আবার রিভাইভ করতে যেতে হবে। 5টা টোকেন পাইছি ওটার কাছ থেকে। নিচের দিকে বাই অপশন আছে, এর আগে আগে রিভাইভ করে দিয়েছিলাম একবার। টোকেন যেহেতু রয়েছে, সো ওটাকে রিভাইভ করতে যাই। হেলথের অবস্থা খারাপ একটু আমার, গানটা রিলোড করে নেই। অলরেডি পৌঁছে গেছি কাছাকাছি, রিভাইভটা করে দিই, ডান। এখান থেকে চলে যেতে হবে, জোনটাও চলে আসতেছে অলরেডি কাছাকাছি। আমার টিমমেট অলরেডি 3টাই শেষ, একটাও বেঁচে নাই। সো অনেকক্ষণ এই ঘরের উপর ছিলাম, একটু নিচের দিকে নেমে যাই, দেখি এনিমি দে পাই কিনা। আর টোকেনও নাই যে আমার টিমমেটগুলোকে রিভাইভ করে দেবো এই সময়। সামনে গিয়ে ঘরের উপরে দেখি কোনো এনিমি রয়েছে কিনা। এখনও পর্যন্ত 15টা এনিমি অ্যালাইভ রয়েছে, শটগানের এমন ছিল। এখানে শটগানের এমন আছে, ম্যাক্স 7-এর এমন। জুনটাও চলে আসতেছে, এখান থেকে চলে যেতে হবে, কারণ শেষ জুন, এটাই লাস্ট জুন মনে হয়। এটার পরে আর একটা দুটো রয়েছে। এখানে সামনে এনিমি, সামনে এনিমি অলরেডি ফাইট করতেছে, গ্লোয়াল বসে দিছে। তো কোথায় এটাকে দেখা যাচ্ছে না, এটা সামনে চলে আসছে, একটা গ্লোয়াল। ওপি, দেখি এটা, এটা মেডিকেট মারতেছে, এখন যেতে হবে আমাকে। মেডিকেট কমপ্লিট হয়ে গেছে মনে হয়, ভালো ক্যারেক্টার ইউজ করতেছে এটা। এই সামনে সামনে এনিমিটা, এই যে একটা গ্লোয়াল বসে দিছে, আমি আবার গ্লোয়াল, আরে ফাইট চলতেছে না, ফাইট চলতেছে না। অপি অপি, কনফার্ম হয়ে গেছে। এটার কাছে M87 আছে, আমি ম্যাক্স 7টা ফেলে দিই, M87টা নিয়ে নিই। আমার সামনে ফাইট চলতেছে, এখনও রয়েছে, 12টার মতো অ্যালাইভ। এই যে সামনে ফাইট চলতেছে, গুলওয়াল বসে দিছে কয়টা, এদিকেও রয়েছে এনিমি। সো গ্রোজা দিয়ে মারতে হবে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে অলরেডি ডাউন, অলরেডি ডাউন। এটা ডান,
ওর টিমমেট আসছে, এটাকেও ডান করতে হবে। গ্লু বসাই দিছে, গ্লু বসাই দিছে। এই সাইডে একটা এনিমি সেভে চলে যাচ্ছে। আরে বাই বাই টাটা গুড বাই মিউজিক।